এনডিটিভি এর তরফে বৃহস্পতিবার একটি ফ্যাশন শো আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিল 24 আওয়ার্স টিভির সাংবাদিকরা। এই মডেলিং ফ্যাশন শো এর নাম শারণ্যা সিজন 2। এই শোতে ট্রাফিক ভিকটিম ও অ্যাসিড ভিকটিমদের দিয়ে এই রিয়েলিটি শোটি অনুষ্ঠিত হয়। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও করানো হয়। উপস্থিত আয়োজকরা বলেন এই শারণ্যা সিজন 2 আরও বেশি চ্যালেঞ্জিং। তিনি বলেন এই সিজনের অ্যাসিড ভিকটিমরা হবে শো স্টপার। তিনি আরও বলেন নারী পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষদেরও সমান অধিকার দেওয়া উচিত। সবাই আগে আমি বলতে চাই, আমি যে ভেন্যুটা আছে রং প্লেসের, আমি ওর ব্র্যান্ড ফেস ওর আমার খুব খুব কাছের জায়গায়, দ্যাট আমি এখানে অনেক আসি। ওর অনিতা দত্তা যে আজকে এখানে কালেক্ট হয়েছে, আমাকে এখানে ডেকেছে কি তোমাকে স্পেশালি আসতে হবে। ওর শরণ্যা নিয়ে যে ও কাজ করছে, দ্যাট আমি হ্যাটস অফ টু হার, ওর খুবই ভালো করছে। অ্যান্ড সিজন 2 যে আসছে এনিভি এন্টারটেনমেন্টকে আমি খুব বেস্ট উইশেস বলবো। আমার সব বন্ধুগুলো এখানে আছে, নীল ইন্দ্রনীল আছে, তারপরে সুরেশজি আছে, তো সবাই সাথে মিলে, আমি একজন তো নিয়ে হয় না, না সবাইকে সাথে এগিয়ে আসতে হবে। তো আই ফিল দ্যাট টুগেদার উই মেক আ ডিফারেন্স। আমি আছি, আপনিও আছো, তো অনেক আমি তো আগে থেকেই বলছি দ্যাট কি ওটা যে হিট হয়েছে আবার সুপার ডুপার হিট হবে। আর আই এম দেয়ার উইথ দ্যাট, থ্যাংক ইউ। খুবই দারুণ হয়েছিল শোটা, মানে আমরা দেখে খুবই আনন্দ পেয়েছিলাম। আর এই অ্যাসিস্ট্যান্টরা কী সুন্দর সেজে ওরা যখন র্যাম্পে হেঁটেছিল, এটা খুবই ডিফারেন্ট দেখার মতো ছিল। তো এই বছর যে ওরা প্ল্যান করছে শারণ্যা সিজন 2 তে ওরা ট্রাফিক ভিকটিমস আর রিফিকটিমস নিয়ে কাজ করতে, আই হোপ খুবই ভালো হবে ওই শোটা। অ্যান্ড দে উইল রিয়েলি গুড শো। আমরা সিজন 2 চলে এসেছে শারণ্যা থেকে, তো আমরা প্রথম থেকে ছিলাম সিজন 1। সুপারস্টার হিট বলবো না, মানুষের কাছে কিন্তু একটা পৌঁছে গেছে। কিন্তু আমরা কথা দিয়েছিলাম যে সিজন 2, সিজন 3, সিজন 4 এরকম লম্বা একটা জার্নি করে যাবো। আর ঠিক সেই সিজন 2 এতে কিন্তু আমার প্রিয় বন্ধুদের কাছে কিন্তু আমরা চলে এসেছি। প্রথম আগে অনিতার কাছে যাবো, তারপর আমি সৌমি স্বাগত সবার কাছে যাবো। অনিতা, এটা সিজন 2, এত বড় একটা মানুষের কাছে পৌঁছে গেছে সিজন 1, তারপর সিজন 2, কি বলবে? নমস্কার, প্রথমেই বলবো বাবলি দাস অ্যান্ড 24 আওয়ার্স টিভির ফুল টিমকে থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সিজন 2 অফকোর্স ইট উইল বি মোর এক্সাইটিং, কারণ এখানে আমরা আরও চ্যালেঞ্জিং কিছু করতে চাইছি। যেরকম তোমরা জানো ট্রাফিক টিমকে সমাজের সামনে আনা ইটস আ হিউজ চ্যালেঞ্জ, তো সেই চ্যালেঞ্জটাই আমি আর আমার টিম উঠিয়েছি। লেটস সি, যদি আমরা যেরকম ট্রাফিক টিম পাবো, দে উইল বি দ্য শো স্টপার, আর ট্রাফিক ওমেন দে উইল বি ওয়াকিং দ্য র‍্যাম্প উইথ দ্য টপ মডেলস অফ কলকাতা। এটা কবে নাগাদ আমরা এটা দেখতে পাবো? আমি জাস্ট ওয়েট করছি আমরা যে ভ্যাকসিনটা একটু সাকসেসফুল হোক, তো মেবি এন্ড অফ দিস ইয়ার আই উইল অ্যানাউন্স দ্য ডেট সুন। তো আজকে আমরা শারণ্যা সিজন 2 এর কার্টেন রিভিল করবো। আচ্ছা স্বাগতা, যেটা অনিতা আমাকে বললো যে রেপিস্ট, এরকমভাবে কি আমরা সবাই তোমরা খুঁজবে, না তোমাদের কাছে কি কোনো রকম কেউ তোমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারে যাদের কাছে তোমরা একটু ভিকটিমের সাথে জড়িত? না, ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারে। দেখো, আমরা তো এনজিওর সাথেও যুক্ত আছি, আমরা তো এনজিও নিয়েও কাজ করি, তো সেই এনজিওর থ্রুতেও যদি কেউ নিজেরা আমাদের সাথে যোগাযোগ করতে চায়, ডেফিনেটলি মোস্ট ওয়েলকাম। এছাড়া আমাদেরকে তো নানান রকমভাবে আমাদেরকে তো কাজ করতেই হবে, তাদের সাথে নিজেদের থেকে তাদের সাথে যোগাযোগ করতে হবে, পাশাপাশি তারা যদি নিজেরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে এনি টাইম দেখে। একটু শুধু তুমি বলে দাও দর্শক বন্ধুদের কীভাবে, অনেক সময় কিন্তু তারা সরাসরি আসতে পারে না, সেটা যদি একটু বলে দাও যে কীভাবে তোমাদের সাথে ওরা যোগাযোগ করতে পারে। দেখো, আমাদের সাথে আমাদের ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বার আছে, অনিতার আছে, সৌমির আছে, আমাদের মধ্যে যে কোনো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারে। ইনফ্যাক্ট তোমার সাথেও যদি, তোমার থ্রুতেও যদি তারা আমাদের কাছে পৌঁছতে চায়, মোস্ট ওয়েলকাম। এছাড়া আমাদের অফিস আছে, মানে যেটা অনিতার এখানেই পাশাপাশি অ্যাবিজিন, তুমি জানো, সেই অফিসে এসে যদি তারা যোগাযোগ করতে পারে সেখানেও আসতে পারে। সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যেভাবে হোক আমাদের যোগাযোগ করতে। আমরা প্রত্যেকবার দেখতে পারি শারণ্যাতে কিছু টুইস্ট, এবারে টুইস্টটা তো তুমি বললে, আচ্ছা অন্নবদ্ধ তো হলো, কিন্তু তুমি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, অনেকেই বলে যে এখন এই পরিস্থিতি এই শো মিডিয়াতে বলে যে নানা রকম শো করা উচিত না, এই জায়গাতে তুমি কী বলো? সব কিছু মেনটেন করে আমরা শোটা করছি? অফকোর্স, আমি তার জন্যই শোটা এখন করছি না, ইউজুয়ালি ইটস অন মানে এটা আমরা ওমেন ডে সেলিব্রেশনের জন্যই এই ইভেন্টটা আমাদের তুলে ধরা, কিন্তু যেহেতু এখন এই প্যান্ডামিক সিচুয়েশনটা এখনও চলছে, তার জন্য আমরা এটাকে একটু পোস্টপন করেছি। অ্যান্ড আমরা সবাই আশাবাদী, আশা করছি যে এই বছরের শেষ অবধি উই উইল স্টার্ট আ নিউ ইয়ার উইথ আ নিউ হোপ। তার পাশাপাশি আমরা যেরকম গত বছর এটা উইমেন্স ডেতেই ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে করেছিলাম, আর এবছর আমরা বেশ কিছুটা সময় পিছিয়ে করবো,
এটা আমরা আরেকটা মেসেজ আমরা সোসাইটিকে দেবো যে শুধু 8 মার্চ আমরা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেট করবো না, আমরা থ্রু আউট দ্য ইয়ার ওমেন্স ডে সেলিব্রেট করবো, থ্রু আউট দ্য ইয়ার আমরা ফিমেল এনার্জিকে সেলিব্রেট করবো। শমী, অনিতা, স্বাগতার কাছ থেকে শুনলাম ওমেন্স ডে মানে একটা দিন নয়, ওমেন্স ডে মানে পুরোটা আমাদের প্রত্যেক দিনই মনে হয় কিছু না কিছু আমরা জানি করছি মেয়েরা স্পেসিফিক, সেই সম্পর্কে তুমি কী বলবে? ওমেনিটি বা ওমেন্স ডে বা ওমেনহুড সেলিব্রেশনের একটা কোনো দিন বা কোনো ক্রাইটেরিয়া হয় বলে আমার মনে হয় না। সব থেকে বড়ো কথা, এখন জেন্ডার ইকুয়ালিটি থেকে জেন্ডার নিউট্রালিটিতে আমরা বেশি বিশ্বাস করি। নভেম্বর মাসটা যেরকম ছেলেদের জন্য সেলিব্রেট করা হয়, মার্চটা মেয়েদের জন্য করা হয়, তো আমার মনে হয় যে সারা বছর দুটো জেন্ডারকে ইকুয়ালি রেখে এবং থার্ড জেন্ডারকে প্রেফারেন্স দিয়ে আমাদের সব কিছুই উপভোগ করা উচিত। অন্য কিছু কিছু বলতে চাও? অফকোর্স বলতে চাই, এতক্ষণ তো কথা হলো যে আমাদের মানে লাইমলাইটটা থাকে মেইনলি ভিকটিমসদের ওপর বা ইত্যাদি ইত্যাদি, এটা ছাড়াও এই শরণ্যাতে যেই সব নর্মাল মডেলরা ওয়াক করে বা সেলিব্রিটি মডেলরা ওয়াক করে, এরা কিন্তু টেকনিক্যালি যেরকম ফ্যাশন শো করে, এটা কিন্তু শরণ্যা শো একদম ডিফারেন্ট হয়। আমাদের বিভিন্ন রকম বাইরে থেকে কোরিওগ্রাফার্সরা আসেন, মেন্টর্সরা আসেন, ভিকটিমসের যেমন গ্রুমিং সেশন দেওয়া হয়, ইকুয়ালি কিন্তু রিহার্সাল, গ্রুমিং, কোরিওগ্রাফি আমাদের 1-2 মাস ধরে টানা হয়। সুতরাং তারাও যেমন আমাদের জন্য সময়টা দেয়, আমরাও চেষ্টা করি তাদেরও আপলিফ্ট করার, তো এটাও শরণ্যার একটা এক্সপেক্টর বলে আমি কাউন্ট করি। থ্যাংক ইউ। তুমি তুমি কি বলবে যে এটা আমি তো শুনলাম শমিকা চান্দিকা স্বাগত কাছে, এই প্রত্যেক দিনই আমাদের কিছু জার্নি হয় মেয়েদের, আর এটার জন্য শরণ্যা সিজন 2 এতটা আমাদের মনের কাছে ছুঁয়ে যাবে শরণ্যা সিজন 1-এর মতো, তুমি অন্য কিছু কি বলবে? মানে এটা 2 তো আমি শুনলাম, আর কি বলবো? হ্যাঁ দেখো, এটা একটা ইটস এ বিগ সোশ্যাল মেসেজ আমাদের জন্য, মানে এটা ইজ ফর এভরি ওয়ান। পার্ট 1-এ যেরকম অ্যাসিড ভিকটিমসদের নিয়ে ছোটো ছোটো মেয়েরা এত সুন্দর কাজ করেছে, ওদেরকে তো আমরা একটা এস্টাবলিশ করতে পেরেছি কোথায় এনজিওতে কোনো কাজে ওরা এখন যুক্ত, তো ওটা অনেকভাবে ওদেরকে হেল্প করেছে। অ্যান্ড ইটস এ মেসেজ উইচ গোজ টু দ্য সোসাইটি যে আমাদের ওদেরকে নিয়েই চলতে হবে। সেরকম এই পার্ট 2-তেও যেরকম অনেক ভিকটিম আমাদের বোনরা আছে, ওদের কাছে আমরা দাঁড়াবো, আমরা ওদেরকে আবার একটা নতুন করে প্ল্যাটফর্ম করে দেওয়ার চেষ্টা করব, যাতে ওরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারে, এই চেষ্টাটাই রইবে। থ্যাংক ইউ। সিজন 1-এ তো আমরা পুরোটা ছিলাম, আমরা জানি যে কীভাবে মানুষের কাছে পৌঁছে গেছিলো শরণ্যা, আজকে সিজন 2-এর কাটিং ডাউন হবে, তুমি কী বলবে? হ্যাঁ দেখো, সিজন 1-টা আমাদের কাছে খুব মানে যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি ভালো রেসপন্স পেয়েছি, মানুষ এগিয়ে এসছেন, হাত ধরেছেন, ইনফ্যাক্ট তারপরেও আমরা ছোটো ছোটো কিছু কাজ করেছি, কিছু প্ল্যানস আমরা কোভিডের জন্য করতে পারিনি, তো এবছরে মানে আরও ভালোভাবে মানে আরও বেশি রেসপন্স পাবো এটাই এক্সপেক্ট করছি মানুষের থেকে। আর শরণ্যা আগের বছরে কিছু ইউনিক কনসেপ্ট নিয়ে এসেছিলো, এবারও আমরা আরও কিছু ইউনিক কনসেপ্ট নিয়ে আসবো, আর মানুষের ভালোবাসা যে রেসপন্স এটা দরকার মানে আরও এগোনোর জন্য, আর তোমাদের সাপোর্ট দরকার, থ্যাংকস টু ইউ, আগের বছরও তোমরা প্রথম থেকে ছিলে মানে অনেকটা সময় আমাদের সাথে ছিলে, তো এই বছরও আশা করি তোমাদের সাপোর্ট পাবো, মানুষের সাপোর্ট পাবো, অ্যান্ড আমরা প্রত্যেক বছরই এভাবে ফিরে আসবো। শরণ্যা সিজন 2, 1-ও আমি তোমাদের সাথে দেখা হয়েছে বা আমি জানি, সিজন 1-এ বা সিজন 2-এ জার্নিটা কী বল? আমরা তো শরণ্যা 1-এ অ্যাজ এ মেকআপ পার্টনার ছিলাম ফ্রম বিবনি বডি কেয়ার প্রাইভেট লিমিটেড, আই এম 1 অফ দ্য ডিরেক্টর্স মৌসুমী মিত্র। ফার্স্ট টাইম যেটা ছিল যে ইট ওয়াজ লাইক একটা ভীষণ রেয়ার এক্সপিরিয়েন্স 1 অফ দ্য, কেন কি অ্যাসিড ভিকটিমসের উপর আমাদের কাজই হচ্ছে মেকআপ করা, বাট এই কাজটার সাথে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশান জড়িয়ে ছিল এবং একটা অন্যরকম ভালো লাগা ছিল যেটা ঠিক এইভাবে বলা যাবে না। নাও দিস টাইম আমার মনে হয় যে শরণ্যা ইজ ডুইং ভেরি গ্রেট, এই যে একটা নতুন কনসেপ্ট, এবারও রেপ ভিকটিমসরা রয়েছে এবং ট্রাফিক ওমেনরা রয়েছে, যেটা অ্যাবসোলিউটলি আমার মনে হয় অন্যরকম কনসেপ্ট, এবং সবসময় শরণ্যার পাশে থাকবো, এরকম আরও আমরা একসাথে পথ চলি, এবং আই বিলিভ লাইক যদি একটা ফুল টিম ওয়ার্ক না হয় না, একটা বড় টিম সবাই মিলে যদি একে অপরকে হেল্প না করি, তাহলে ঠিক এই সোশ্যাল কজগুলোতে আমরা একসাথে এক লড়ার ক্ষমতাটা পাই না বা সেই সাহসটা হয় না, ইচ্ছের সাথে সাহসটাও তো দরকার হয় সব মিলিয়ে মিশিয়ে বলছি। সো ডেফিনেটলি উইল বি দেয়ার টু সাপোর্ট শরণ্যা, এবং সবাই মিলে একসাথে যদি ওদের জন্য কিছু করতে পারি ভালো লাগবে, অ্যান্ড ওভারঅল ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড উই লাভ টু ওয়ার্ক উইথ দেম একসাথে, এবং ফিউচারও কাজ করব, অ্যান্ড অল দ্য বেস্ট টু দেম। থ্যাংক ইউ। It's a very noble cause. We are associated with Shanna from the first season.
My name is Sabyasachi Banerjee. I'm the managing director of Trinastics, and we are proud to be the partner of Sharanna. And like last year, this year, we wish that the way they are going, Anita and her team, they have done a wonderful job, and we are always beside them for such a noble cause. It's a part of a corporate social responsibility, and that's what we are for. So all the best to them. Thank you very much. Thank you.
দমদম থেকে বাবলি দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।